শীতকালটা পড়েই গেল, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় কি যে ঠান্ডা লাগছে, আর মানে ফ্রেশন আপ যখন হয়েছে তখন ঠান্ডা লাগছে, এখনো দেখো মনে হচ্ছে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই শীত শুরু আর চায়ের একটা ক্রেজ শুরু, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জামাইকে বললাম চা খাবে, বললো তুমি খেলে খাবো। মানে ও মানে ও ভাবছে আমি ওকে যে জিজ্ঞেস করছে চা খাবে, তার মানে ভাবছে ওকে তো করে খাওয়াতে হয় না, করে খাওয়াতে হবে না, তুমি কি আমার সঙ্গ দিচ্ছ? না না, ওটা ওটার জন্য নয়, ও যে আমার দোষ দিচ্ছে ওটার জন্য নয়, কিন্তু মানে কি বলতো, এই সময় যে ও চা করবে আর সেই চাটা আমার মানে দাবি করবো, সেটা কিন্তু এই মুহূর্তে ওর যে শরীরের পরিস্থিতি তাকে ঠিক নয়। ওই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে, ও আমাকে উল্টো বুঝছে। আবার দেখবো ফাট করে সকাল সকাল একটা বাড়ি। আজকে বাড়িতে অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে আমাকে এখন ফার্স্ট যেতে হবে চা খেয়ে বাজারে, তারপরে যেতে এ বাবা কারেন্টটা চলে গেল। আর একটা কাজ হচ্ছে এর আগের দিন যে গোপ্রোর এটা মানে ক্যামেরাটা, ওটা তো বিলটা পাওয়া যাচ্ছিল না, তো সেটা তো লাস্টে দেখলে খুঁজে পেয়েছি, তো গোপ্রোটাকে নিয়ে আজকে সার্ভিস সেন্টারে যাব আমি। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে রাত্রে আবার যেহেতু একদম সময় কাছাকাছি চলে এসেছে, কালকে ডক্টরকেও ফোন করেছিল, মানে ওর একটা সামান্য প্রবলেম হচ্ছিল ব্লগটা এন্ড করার পরে, সেই জন্য ফোন করেছিল। তো মানে ডক্টরের যা কথা শুনলাম তাতে করে বোঝা যাচ্ছে যে আর খুব বেশি সময় উনি নেবেন না আর কি, তো সেই জন্য ভাবছি যে একটা হসপিটাল ব্যাগেরও প্রয়োজন, সেটাও নিয়ে আসতে হবে আজকে। তো অনেকগুলো কাজ, তো যাই হোক সারাদিন তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে, কারণ এই এখন এই যে জার্নিটা না একদম লাস্টের পেজের দিকে, সেই ব্লগগুলো দেখছি তোমরা বেশ ভালো পছন্দ করছো, তোমরা পাশে থাকো, আশা করছি আরো যে মানে নেক্সট ব্লগ গুলো আসবে আরো ভালো ভালো ব্লগ আসবে। আমি যে যখন যাব হসপিটালে যে কদিন থাকতে হবে আমার আর কোনো টেনশন নেই, আমার ব্লগ কিন্তু কন্টিনিউ হবে, কারণ জামানকে দেখো ও কিন্তু ক্যামেরার সামনে এখন প্রচন্ড কমফোর্টেবল হয়ে গেছে, খুব সুন্দরভাবে কথা বলতে পারে, তারপর আরো সবাই যখন থাকবে তখন ব্লগ হয়ে যাবে। মানে আমার এটা একটা টেনশনের ব্যাপার ছিল যে তিনটে দিন ব্লগ কি করে হবে, ব্লগ কি বন্ধ যাবে, আর একটুখানি মানে ব্লগ বন্ধ রাখলে আমার একদমই ভালো লাগে না, বাথরুমে নাকি পটি করছো? ডিম নেই কোনটা দেখুন তো, এটা মাপুন, এটা ওখান দিয়ে তো একরকম মাছ নিয়েছি আর এক রকম মাছ নিয়ে যাবো, এই দুটোই দিয়ে দাও, এই যে ভাঙান দুটো নিয়ে নিলাম, এই নিন এটা কাটুন তো, হ্যাঁ দেখুন তো মাছগুলো ঠিক আছে, ঠিক আছে মাছ। আজকে বাজার থেকে না প্রচুর শাক নেওয়া হয়ে গেছে, এই ফুলকপি একটা দাও না, ওটা এই যে মেথি শাক নিলাম, ফুলকপি, আর কিছু নিতে হবে সানি? মূলো মূলো তো নেই এখানে, এটা কি মাছের পটল? দেখ এই যে সাদা পটল নিলাম 500। আজকে সানির ইচ্ছা হয়েছে একটু মূলো খাবে, ওই জন্য ও সারা বাজার মূলো খুঁজছে, শুধু ফাইনালি মূলোটা পাওয়া গেছে। এই বেশি নিও না, না না অত দিও না, অত আমি বলছি কমিয়ে দাও, না শাক খাওয়া যাবে না। ওকে বাজার করতে করতে না প্রচুর বাজার হয়ে গেছে, যাই হোক অনেকদিন চলে যাবে, এবার বাড়ি যাবো সোজা, এখানে বসাও। আজকে এরা দুজনে মিলে যে বাজারে গেছিল, আমি ভাবলাম পুরো বাজারই মনে হয় তুলে নিয়ে আসে, এক দেড় ঘন্টা টাইম লাগলো, আর এখানটা দেখে মাছ নিয়ে এসেছে, এই সিমটা অনেকদিন ধরে খোঁজা হচ্ছিল, বলো পাওয়া যাচ্ছে, বেশ একজনের কাছেই থাকে এটা, আজকে পেলাম। আর এর মধ্যে আলু পেঁয়াজ যা যা আছে মাছটাকে বের করে দিয়েছি, আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা বসো, বলো কি মাছ, সাবাস সাবাস,
স্বপ্নে আজকে আমি এই মাছটা দেখেছি। হ্যাঁ, আর তো ভুল করে ঠিক এনেছি। এটা কি আছে? রুই মাছ, তাই তো? একদম জ্যান্ত রুই। জ্যান্ত রুই। আজকে তাহলে পটল আলু দিয়ে কি রুই মাছটা বলবো? হ্যাঁ, ওটাই ভালো হবে। কিন্তু তুমি তো আমার স্বপ্ন দেখেছো ওটা ভাঙান মাছের জন্য। আজকে পটল আর আলু কাটা কাটিয়ে নিয়েছে আপাকে দিয়ে, তাহলে ফটাফট পটল আলু দিয়ে মাছ তুমি বেরোবে তো? হুম। হ্যাঁ, মাছের ঝোলটা করি, ভাত মাছের ঝোল। আজকে একদম শীতের সবজি ভরপুর নিয়ে এসেছে। আমি কয়েকদিন ধরে বলছিলাম যে আর পটল ফটল খেতে ইচ্ছে করছে না, একটু শীতকালের সবজি নিয়ে এসো। তো আজকে দেখো সব শীতকালের সবজি এসছে। সব থেকে বড় বড় মেথি শাক, ফুলকপি, বেগুন, পটল তবু এসছে, পটল, শিম, শশা, তারপরে হচ্ছে গিয়ে টমেটো, মূলো। মূলোটা কালকে শানি বলছিল ফ্রেশ মূলো খেতে হবে। ধনে পাতা, এখানটাতে লাল শাক, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কলা শিম, পেঁয়াজ, আদা, আর এই সমস্ত জিনিস এসছে। আর আলু এসছে, আলুটা যেমন শিফট করে দিয়েছে। আর পেঁয়াজের যা দাম, এখন পেঁয়াজটা খুব ভাবনা চিন্তা করে খেতে হবে। এখন কত বাজারে পেঁয়াজ? এখন 60-70 টাকা। ওরে বাবা, 70 টাকা কিলো পেঁয়াজ! আপনাকে কালকে দিয়ে বলবো অল্প অল্প করে পেঁয়াজ কাটবে, বেশি পেঁয়াজ খাওয়া যাবে না, পেঁয়াজটা একটু কম খেতে হবে। আবার যখন একটুখানি কমবে, লাস্ট একবার 100 টাকা কিলো হয়েছিল না পেঁয়াজ? হ্যাঁ, 110 একবার কিনেছি আমি। তখন সব বাড়িতেই কিন্তু অল্প অল্প পেঁয়াজ খাওয়া হতো। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশিয়ে জীবন। তো এইগুলোকে এখন ফ্রিজে তুলি, তুলে আমি ঝটপট করে রান্না বসাবো। ভাত তো হয়ে গেছে, আজ আমার যেহেতু বেরোবে না, তাই না, খেয়েও বেরোবে। আজ আমাদের ব্রেকফাস্ট করতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু মানে উল্টো হয়েছে। কিছু করার নেই, কিছু কিছু দিন তো এরকম হবে, কারণ বাজার যেদিন হয় আমাদের বাড়িতে প্রচুর চাপ হয় সেদিন। কালকেও ব্রেড খেয়েছি, আজকেও ব্রেড, কিছু করার নেই। এখানে ব্রেড, বাটার, সব বাজারগুলো তুলতে হবে। যদি বাজারে থাকে সত্যি খুব চাপ চলে যায়। ও তো মনে হচ্ছে আরো শুকিয়ে গেছে, মানে ব্রেকফাস্ট লেটে দেওয়ার জন্য। সকাল থেকে রান্না বান্না যে জন্য তোড়জোড় চলছে, যে তাড়াতাড়ি রান্না করার দরকার, তাড়াতাড়ি রান্না করার দরকার, সেই কাজটা আপাতত আজকের মতো মানে যেতে হচ্ছে না। এই কারণেই, কারণ যে দোকান থেকে আমি গোবরটা নিয়েছিলাম সেই দোকানে আমি ফোন করেছিলাম। ফোন করার পরে বলছে যে গোবরর তো ওরকম ভাবে সার্ভিস সেন্টার কলকাতাতে ওরকম ভাবে ওরা ডিরেক্ট নেয় না, ওরা নিচ্ছে এখন বাই কুরিয়ারে। তো আমাকে বললো যে কিছু কিছু স্ক্যান এ করছি, মানে তোমাকে পাঠাচ্ছি। তো সেই জিনিসগুলোতে মানে ওখানে আমার যেটা মনে হচ্ছে যে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখতে বললো, একটা লিংক পাঠাবে যেখানে ওই গোপ্রোর কিছু ফর্মালিটিস থাকবে, কিছু পূরণ পূরণ করতে হবে, করলে মনে হয় আমাকে করতে হবে কুরিয়ার, না হলে হয়তো ওখান ওরাই নিয়ে যাবে, এরকম কিছু একটা মনে হচ্ছে। তার আগে, সবার আগে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি যে গোপ্রোটা নিয়েছিলেন তার কি জিএসটি বিল দিয়ে নিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ, জিএসটি বিল দিয়ে নিয়েছিলাম। কারণ ক্যামেরা দুটো ভাবে কেনা যায়, একটা হচ্ছে বিল আর একটা হলো বিল ছাড়া। তো বিল ছাড়া নিলে আজকে এই যে আমার পরিস্থিতি, ক্যামেরাটা পুরো ফেলে দিতে হতো। তো আমার কাছে বিল আছে, আমি সবকিছু ওখানে পাঠালাম। এখন দেখা যাক আস্তে আস্তে প্রসেস কি হয়, সেই মতো তোমাদের জানাবো। আর যেহেতু আমার যেতে হচ্ছে না, সেই জন্য ও বলছে যে তুমি তো যাচ্ছ না, তাহলে একটা কাজ করি, বেগুন নিয়ে এসছো, মেথি শাক নিয়ে এসছি, আমার যেতে আরো টেনশন হচ্ছে তোমার এই অবস্থা। এখন মানে লাস্ট মোমেন্ট চলছে, হঠাৎ করে ফোন করে যদি কিছু বলো তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। তাই জন্য ভালো হয়েছে, তাহলে আর গেলেও বেকার হতো, ওইখানে গিয়ে এই কথাটা বলতো, এখন বেকার বেকার ঘুরে আসতে হতো, এই হতো, একটা হ্যাপা হতো। ফোন করে জেনে নেওয়া হয়েছে। আর যে মেথি শাক, শীতকালের প্রথম মেথি শাক, এটা খেতে আমিও ভীষণ পছন্দ করি, যেমন সবাই। বেগুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মেথি শাক করবো। তো এগুলো আমি এখানে বসে বসে বেছে নিই। মেথি শাকের কি ইয়ে নাই না? না, শুধু পাতা। শুধু পাতা? এইটুকু হবে? মেথি শাকের এখন বললো দাম প্রচুর, ওই জন্য ওয়েটে। আর কিছুদিন পরে 2-3 টাকায় দেবে। আর এখন যা হচ্ছে সব ওয়েটে। শীতে শুরু না, এখন শীতের সবজিগুলোর একটুখানি দাম বেশি হবে, কিছুদিন পরে ফুলকপি, বেগুন, এগুলোর দাম অনেকটা কমে যাবে। তবে এই শুরুতেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, দাম কমলে ভালো লাগে না, তাই না? দাম কমলে যেন মনে হয় যেন আর ভালো লাগছে না, কবে যে পটল ঝিঙে আসবে। এই যে শাক বেছে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, শাক বসাবো। আর আজকে দায়িত্ব ভাগাভাগি করে কাজ হয়েছে। জামান এই যে সমস্ত মাছগুলো ধুয়ে দিল, শানি সমস্ত সবজিগুলো ফ্রিজে একদম ভালো করে তুলে দিয়েছে। আর আজকে যেহেতু যাওয়া হচ্ছে না, তাই আস্তে ধীরে রান্নাটা করছি, নইলে পটল আলু মাছ ফাটাফাট করে নিতাম। আর এই যে আজকে রান্না হবে রুই মাছটা, এখানে বের করে রাখলাম, মাছ ভাজবো। আর এই যে কিছুটা তুলে রেখেছি, আর এখানটাতে রয়েছে ভাঙান মাছটা। ভাঙান মাছটা দুদিন হবে, একদিনে এত মাছ খেতে পারবো না, রান্না বান্না শুরু করছে করুক। আর আমার তো বাইরে যাওয়া যেহেতু হলো না, তো আমি ভাবছি যাই সেলুন থেকে একটু ঘুরে আসি,
পুরো দেখো পুরো মুখ চুল মানে দাড়ি চুল সব ভর্তি হয়ে গেছে। তো সেলুন থেকে এবার কাটিংটা একটু করে আসি। যেমন তো চলে গেল সেলুনে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বলতে এখানে মাছ ভাজা চলছে, আর যে মেথি শাক আর বেগুনটা ধুয়ে নিয়েছি। এবার এটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো। দেখো এই পাশে তেল গুঁড়ো, এই পাশে বসিয়ে দিয়েছি তেল গরম করতে, কালো জিরে, তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন। এদিকে মাছ ভাজাও চলছে, একসাথে সব চলছে। এটার মধ্যে আর কিছুই পড়বে না, এর মধ্যে শুধু লবণ আর হলুদ, ব্যাস আমার মেথির শাক কমপ্লিট হয়ে যাবে। পড়ছে মেথি শাক আর এই বেগুনটা একসাথে। তো চলো মাছটা ভাজা হতে থাক, এইদিকে এটা হতে থাক। মাছ ভাজা হলে এই পাশে আমি সবজিটা বসিয়ে দেবো, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ভাত হয়ে গেছে মানে আমার আর টেনশন নেই, তোমরাও দেখবে। আমি এক্ষুনি জাস্ট ফোন করেছিলাম, বললো তখন দিয়ে আমার কাজ চলছে, আফটার অ্যান্ড বিফোর লুক তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের বললাম না জামান এখনো আসেনি, ও আসতে লেট করছিল, আমি স্নান করে নিয়েছি, শানিরও স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তুমি খেতে বসে যাও, খেতে বসে আসো। এবার আমি বসে পড়েছি খেতে, সানিও নেবে। আর আজকে এই যে মেথি শাক বেগুন দিয়ে আমি একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম, মাছ ভাজা আর এই পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এখানটাতে স্যালাড। এখানে মাছ আলাদা করে তুলে রেখেছো, মানে এটাতে রাখলাম না ভেঙে যাবে তাই। আমার আব্বা একটা কথা বলে যে সমস্যা ছাড়া মানুষের জীবন নেই, মানে কি বলবো আর। সেলুনে গেছি, সেলুন থেকে ও তো বললো যে প্রচুর লেট হয়ে গেছে। সেলুনে গেছি, সেলুন থেকে এসেছি, আসার পরে ইলেকট্রিক মিস্ত্রি এসেছে, মানে সেই যে ওয়াশিং মেশিনটা কিনেছিলাম কেনার পরে পরে প্রবলেম হয়ে গেছিল, তো তারপরে সেই ইলেকট্রিক মিস্ত্রি আজকে এসেছে, তো আজকে এসে সবকিছু ঠিক করে গেছে, ওই প্রবলেমটা সলভ হয়েছে। হ্যাঁ মানে ওয়াশিং মেশিনের কোনো প্রবলেম না, ইলেকট্রিকের প্রবলেম। তো সেই যে মানে এই 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 বোর্ডের এই প্রবলেমটা ছিল, এই সকেটটা, তো এটা সমস্যা সমাধান হয়ে গেছে। আজকে আমাদের ফোর্থ টাইম আমাদের ওয়াশিং মেশিনে মানে ক্লিন হচ্ছে জামা কাপড়, আর আবার ছাদেও অনেকগুলো আপা মানে কেচে দিয়ে গেছে, সেগুলো আনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গোপ্রোর প্রবলেমটা তো তোমাদের সঙ্গে সারাদিন বলছি, এখনো পর্যন্ত সেই লিঙ্ক কিছু পাঠায়নি, মানে দোকানদার আমাকে লিঙ্ক পাঠাবে বলেছিল যেখান দিয়ে কিনেছিলাম, সে লিঙ্ক এখনো পাঠায়নি, তো ওটাকে এখনো ওই জন্য সাবমিট করতে পারছি না, জানি না কখন পাঠাবে। মানে সমস্যা মানুষের জীবনে আসবে, সময় লাগবে সমাধান হতে, কিন্তু যখন সমস্যাটা আসে ওই মোমেন্টটা ফেস করাটা খুব মানে একটা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক সবকিছু আস্তে আস্তে হচ্ছে, সমস্যা সমাধান, বাকি যেটুকু আছে এ চলতে থাকবে লাইফে। ওয়াশিং মেশিনে তো ওদিকে জামা কাপড় কাচা চলছে, আর আপা আজকে দেখো কত জামা কাপড় এখানে কেচে দিয়ে গেছে, খানি সব শুকিয়ে গেছে, দেখো তো ওটা শুকিয়েছে। এটা এখন শীতের বেলা তো মনে হচ্ছে শুকানোর পরেও মনে হচ্ছে যেন হালকা হালকা, না শুকিয়ে গেছে তো, হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। এখন ওই ওয়াশিং মেশিনের গুলো বার করতে হবে, ওইগুলো আবার স্ট্যান্ডে সব মেলে দিতে হবে। আজকে যত জুতো ছিল সব দেখো পরিষ্কার করে দিয়েছি আমি। ইভিনিং এভরিওয়ান, ওরা ছাদ থেকে জামা কাপড় তুলে এনে দেখো এখানে ডাম্প করে রেখেছে। আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম, মানে বলে না যে বাড়ির মহিলারা যদি একটু চোখ না ঘোরায় কি যে অবস্থা হবে। ওরকম বলো না, মহিলারা যেমন ইম্পর্টেন্ট তেমনি কিন্তু পুরুষরাও ইম্পর্টেন্ট, সেটা আমি বলছি না। তো দেখো না, আমি ওইভাবে রেখে দিই, আমি তখন এমনি ঘুমের ঘরে বলেছিলাম রেখে দে আমি পরে ফোল্ড করব। আর ওইগুলো তো আছে, আর এখানটাতে আবার এক গাদা ধুতে বসিয়েছিলাম, এইগুলো শুকিয়ে গেছে। এই যে এখানটা তো এক গাদা বসিয়েছিলাম, এটা ধোয়া ঠোয়া সবকিছু শুকনো কমপ্লিট, এটা শুধু যেটা হবে মেলে দিতে হবে। আর আজকে এদের সবার ইচ্ছে হয়েছে জামানের শানির যে দুধ চা খাবে। বাড়িতে তো আস্তে আস্তে গেস্ট আসবে, আর আমাদের এই এই পুরো ভান্ডার মানে গ্রোসারি ভান্ডারটা অনেকটাই শেষ হয়ে গেছে, তো কালকে আবার আজকে আর সময় হবে না, কারণ আজকে একটু পরে চা খেয়ে বেরোবো হচ্ছে হসপিটাল ব্যাগ নিতে, আর ওকে নিয়ে যাব, কারণ সি সেকশন হওয়ার পরে আমাদের তো এখানে যে টয়লেটটা আছে ইন্ডিয়ান টয়লেট আছে, তো আমাদের একটা কোমর সিস্টেম এরকম দেখতে হবে। এবার আমি তো ওইগুলো বুঝি না, ও এই ব্যাপারগুলো দেখছিলাম অনলাইনে কি সব ঘাটছিল,
তো এই সামনেই একটা দোকান আছে ওখানে যাব, আর ওকে যেহেতু নিয়ে বেরোচ্ছি তো ভাবছি হসপিটাল ব্যাগটা রাখা আর কিনে নিয়ে চলে আসবো। চলে এসেছি সিলেডার্সে, যেটা হচ্ছে ব্যাগ নেওয়ার জন্য, চলো হসপিটাল ব্যাগ নেব। কেমন টাইপের নেবে বল? এরকম টাইপের ব্যাগ। তো এটা দেখো, এটা দেখো, পরেও যেন আমার কাজে, এটা দেখো, এমন ভাবে নিতে হবে যেন পরে কাজে লাগে। কটা চেন টেন কেমন কি আছে দেখো, কটা চেন আছে, চেন এই যে একটা বড় আর এখানে একটা ছোট আছে, আর এইটা এরকম পকেট, অসুবিধা নেই হয়ে যাবে। হবে এটা আরো আছে তো দেখো, ওই একটা আছে, এটা এটা দেখো, ওটা দাও, ওটা দাও, ওটা আমার কাছে দাও, এটা দেখো একই টাইপেরই। এটা দেখবে কনফিউজ, এটা আর ওটা নেই, বুঝি এর প্যাকিং করে নিয়ে একটা, এটা আমি বুঝতে পারবো যে কত ছোট হবে না বড়। ও এই প্যাকিং সিস্টেমটা, এটা তো সেই ছেলেদের যে, আর এটার প্যাকিং সব থেকে ভালো, এটার প্যাকিং, এই যে চেন, এই চেন খুললেন পুরো বেরিয়ে না, যখন বেরোলো আপনার বন্ধ করতে হবে টোটালটাকে, এরকম ঢুকিয়ে দিয়ে টোটাল চেনে ভাঁজ করে দিয়ে এরকম ঢুকিয়ে দিয়ে চেনটা লাগিয়ে দিলাম। ব্যাগ নেওয়া কমপ্লিট, এটা নিয়ে খুব একটা চাপে ছিলাম, কারণ আমার একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল, তো সব কিছু চিন্তা ভাবনা করে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। মানে তুমি এখন দিয়ে বেবি চিন্তা করে নিলে, মেডিসিন রাখার কম্পার্টমেন্ট? হ্যাঁ না না, আমাদেরও লাগবে তাই না। বাইরে থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে না ফটাফট ভাতটা বসিয়ে দিয়েছি, মানে দুজনের মতো ভাত ছিল, একজনের কম হতো তাই কুকারেই বসিয়ে দিয়েছি, ওদিকে সিটিও মারছে। আর এই যে দেখো কোন ব্যাগটা নিলাম সেটা তো দেখাচ্ছি, আরেকটা যেটা কাজে বেরিয়েছিলাম সেই কাজটা হলো না, সেটা দোকান বন্ধ ছিল, তো যখন আমি যেদিন ইউএসসি করতে যাব বা ডক্টর দেখাতে যাব সেদিন দেখে নেব। আর এই যেগুলো সব মেশিনে দিয়েছিলাম এখন স্ট্যান্ডটা এখানে দিয়ে এখানে মেলে দিচ্ছি, কারণ সারা রাত আমাদের ফ্যান চলে, এটা সকালের মধ্যে শুকিয়ে যাবে। শ্রীলেদাস থেকে তো ব্যাগটা নিয়ে চলে এসেছি, আর পিছনে দেখতে পাচ্ছ একটা বয়স্ক মানুষ ওখানে মশারির মধ্যে, মশারি দশারি টানিয়ে পুরো দেখো মনে হচ্ছে বয়স্ক মানুষ, ও ওখানে মোবাইল ঘাটছে, কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার তোমাদের ব্যাগটা দেখানোর পালা, আর তার সাথে সাথে আরো একটা কথা বলবে, সেটা ওর দিকে ক্যামেরাটা ঘোরাই, ওই বল। এই যে দেখো, আগে এটা দেখাও, এটা কমপ্লিট করো তারপর। আচ্ছা ব্যাগটা দেখাই, সিরিয়াস থেকে যেটা নিলাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বলতে পারো যে দিদি ব্যাগ স্পেশালি কেনার কি দরকার ছিল। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের কাছে না এরকম টাইপের ব্যাগ ছিল না, এমনিও আমরা অনেকদিন ধরে কিনবো 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 করে ভাবছিলাম, কেনা হচ্ছিল না, তাই জন্য এলাম সেই যখন একটা নিতেই হবে তো সবকিছু ভালো দেখে একটা নিয়ে নিই, কারণ আমার ওই যে টাইপের ব্যাগগুলো রয়েছে না নষ্ট হয়ে গেছে, আর ওইগুলো চলছে না, হবে না, তাই জন্য এরকম একটা শক্ত পক্ত দেখে সিলেডার্স থেকে ব্যাগ নিলাম, যেন এটা আমাদের ভবিষ্যতেও কাজে লাগে। বাহ, এটার সঙ্গে কত সুন্দর সেটিংটা করেছে, এই যে এটা সব থেকে বললো ওয়েট, এটা বেশি ভালো। আজ আমার এক্ষুনি যেটা বললো যে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন এই ব্লগটা দেখছো অলরেডি আমাদের কিন্তু অ্যানিভার্সারি চলছে, মানে না না মানে তোমরা যখন ব্লগটা দেখছো তখন আমাদের বিয়ে হয়ে গেছে, কারণ তোমরা ধরো এটা দেখবে নেক্সট, মানে কালকে তোমরা ডেটটার সময় এটা পাবলিশ হবে, 9 তারিখ, তো তখন আমাদের কিন্তু বিয়ে হয়ে গেছে অলরেডি, তো 9th November আমাদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, 3rd year অ্যানিভার্সারি, তাই না? এটা হচ্ছে 3rd year অ্যানিভার্সারি, তো এই বছর অ্যানিভার্সারি মানে স্পেশাল। একটা জিনিস তোমাকে আমি বলি, মানে এটা মানে আমি বলছি সেটা হচ্ছে এর এই প্রেগনেন্সি, মানে মানে আমাদের দুজনারই মানে এই পিরিয়ড, এই জার্নিটাতে আমরা কি কি পেয়েছি বলি, ফার্স্ট পেয়েছি আমার বার্থডে, তোমার বার্থডে, ফার্স্ট তোমার বার্থডে, আচ্ছা আমার বার্থডে, তোমার বার্থডে, প্লাস আমরা পাচ্ছি অ্যানিভার্সারি, মানে টোটাল কোটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই নভেম্বর মাসে যেহেতু সি সেকশনটা হবে, তার মানে আমাদের 4টে প্রোগ্রাম হয়ে যাচ্ছে এই 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 ইনশাআল্লাহ, সব যদি আল্লাহ ভালো রাখে। হ্যাঁ, তোমাদের দোয়ায় তোমাদের আশীর্বাদে অনেকগুলো প্রোগ্রাম পাবো। থ্যাংক ইউ। তো জানি না এই বছরের অ্যানিভার্সারিটা আমাদের কিভাবে কাটবে, গত বছরের অ্যানিভার্সারি কিন্তু আমরা খুব মজা করেছিলাম, হই হুল্লোড় করে খুব সুন্দর ভাবে সেলিব্রেট করেছিলাম, এবছর তো অতটা করে পারবো না, তো জানি না দেখি কি করি, তবে কিছু একটা তো হবেই, যতই হোক আজকের দিনটা আমাদের কাছে মানে 9th November আমাদের দুজনের কাছে অনেক 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 স্পেশাল, তো মানে এই দিনটার জন্য আমাদের জুনিয়র আসছে, তো অবশ্যই স্পেশাল, কিছু না কিছু হবে, প্ল্যানিং চলছে, কি হবে না হবে তোমরা আপকামিং ব্লগটাতেই জানতে পারবে, বুঝতে পারবে। মানে এই বছরটা মনে হয় আমাদের সারা জীবনের সব থেকে খুশির মুহূর্ত অ্যানিভার্সারি হবে। চলো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, তোমরা সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, স্পেশালি আমার জন্য অনেক 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 দোয়া করো, কারণ তোমাদের অনেক দোয়ার প্রয়োজন, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসার প্রয়োজন। গুড নাইট। গুড নাইট।